দিগন্ত বিস্তৃত এমন জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়াতে চাইলে আসতে হবে এই নিকলি হাওরে। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে যাওয়া জেলেদের ব্যস্ততা, সিলেটের রাতারগুলের মতো ছোট জলাবন এবং খাওয়ার জন্য হাওরের তরতাজা মাছ, এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে এরকম হাওর ভ্রমণের বিকল্প নেই। আজকে আমরা কয়েকজন বাইকে করে যাচ্ছি নিকলি হাওরে। এই নিকলি হাওরে ঘুরে বেড়াতে চাইলে এবং এখানকার যে সাবমার্জিবল এবং অল ওয়েদার রোড রয়েছে এই রাস্তাগুলোতে ঘুরে বেড়াতে চাইলে ঢাকা থেকে একদিনে এসে ঘুরে দেখা চলে যাওয়া সম্ভব যদি ঢাকা থেকে ভোরবেলায় রওনা দেওয়া হয়। হাওরের এমন পানির রূপ দেখতে হলে আসতে হবে বর্ষাকালে, শীতের সময় হাওরের পানি শুকিয়ে যায়। কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত এই হাওরটির পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, ইটনা এবং অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত বিস্তৃত। আমরা আজকে প্রথমে যাচ্ছি নিকলি বেড়িবাঁধে, এরপর সেখান থেকে ট্রলার ভাড়া করে বাইক সহ চলে যাব মিঠামইন। রাস্তা ভালো আছে, ওয়েদারও ভালো, কিন্তু আজকে শুক্রবার ছুটির দিন হওয়াতে সকাল থেকে অলরেডি অনেক লোক এখানে চলে এসেছে এবং পর্যটকের সংখ্যা যখন বেশি হয় সাধারণত এখানকার ট্রলার ভাড়াগুলো অনেক বেশি চায়। এক্ষেত্রে দরদাম করে যতটুকু ভাড়া কমানো যায়, আর সবচেয়ে ভালো হয় এই জায়গাটায় আসলে ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসলে, সেক্ষেত্রে লোকজনের আনাগোনাও কম থাকে এবং ট্রলার ভাড়াটাও কম থাকে। এই হাওর এলাকাগুলোতে সবসময় প্রচণ্ড বাতাস থাকে, রাস্তার পাশে পাট গাছগুলো নেড়ে দেওয়া হয়েছে এবং এখানে বাতাসে একটা গন্ধ বোঝা যায় যে আসলে এই সময়টাতে গন্ধটা একদম ভরপুর হয়ে গেছে। আজকে ছুটির দিন হওয়াতে এখানে অলরেডি সকাল 10টা বাজতে প্রায় ঘাটের এলাকা ভরে গেছে গাড়িতে। আশিক ভাই ওইদিকে ধরেন, আপনি একটু এই নিচের এটা ধরবেন, নিচের পা দানি, নিচের পা দানি, পা দানি। কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলার মধ্যে প্রায় 97টি হাওর রয়েছে। বর্ষায় এই হাওরগুলো রূপ নেয় সুবিশাল সমুদ্রের মতো। আগে বর্ষাকালে এই কিশোরগঞ্জের জনপদগুলো হয়ে যেত বিচ্ছিন্ন, এ সময় যোগাযোগের জন্য নৌকা ছিল একমাত্র মাধ্যম। এখানকার স্থানীয়দের কাছে প্রচলিত একটি প্রবাদ হচ্ছে শুকনায় নাও আর বর্ষায় পাও, অর্থাৎ এখানে শুকনো মৌসুমে পায়ে হেঁটে চলাচল করতে হয় আর বর্ষাকালে নৌকায় হয়ে যায় যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু বিভিন্ন উঁচু সড়ক, বিশেষ করে এই অল ওয়েদার রোড এবং বিভিন্ন সাবমার্সিবল রোড যুক্ত করেছে এই ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামকে, যার ফলে বর্ষাকালে কিশোরগঞ্জের প্রত্যন্ত এই বিচ্ছিন্ন উপজেলাগুলোতে গাড়িতে করে যাতায়াত করা যায়। দাদা, নদীর নাম কি এটা? হ্যাঁ, মেঘনার শাখা। মেঘনার শাখা, কিন্তু নাম কি নদীটার? নাম নিকলি থেকে রওনা দেওয়ার পরে মিঠামইন পৌঁছাতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। এর মাঝখানে অবশ্য আমরা ছাতিচর নামক একটা জায়গায় যাত্রা বিরতি দিই। আরে ইসলাম Thank you.
বিদ্যুতের যেখানে আপনি বিদ্যুতের খুঁটি দেখবেন তার মানে ওই জায়গাটায় মাটির রাস্তা আছে যেটা ডুবে আছে এখন। যাত্রা পথে এর মাঝখানে আমরা একবার ঝড়ের কবলে পড়ি। একটু উঁচু আছে এখানে, হ্যাঁ কিটে লাগতে পারে। পিচ্ছিল কিন্তু এই জায়গায় টানতে গেলে কিন্তু পড়ে যাবে, এই যে এই জায়গায় পিচ্ছিল। মিঠামইন আসার পর এখান থেকে ইটনা মিঠামইন অষ্টগ্রামের শুরু। বর্তমানে ইটনা এবং মিঠামইনে রাতে থাকার জন্য বেশ কিছু হোটেল এবং রিসোর্টের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যারা দিনে এসে দিনে চলে যাবেন তাদেরকে অবশ্যই এখান থেকে সন্ধ্যার মধ্যে চলে যেতে হবে, কারণ এখানে বর্ষাকালে মাঝে মধ্যে হাওরের মাঝে ঝড় উঠে এবং সন্ধ্যার পরে এখানকার আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। 29.73 কিলোমিটার দীর্ঘ এই অলয়েদার সড়কটি বর্তমানে এখানকার লোকজনের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অলয়েদা রুটগুলো নির্মাণের পর থেকে দেখা যাচ্ছে অকাল বন্যা, হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যাচ্ছে পানির নিচে। এই সড়কের কারণে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পাহাড় থেকে ঢলের যে পানিগুলো নেমে আসে হাওড়ে, সেই পানি হাওড় থেকে দ্রুত নদীতে নামতে না পারার কারণে এই সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যার কারণে এই হাওড় এলাকাগুলোতে এরকম উঁচু সড়ক নির্মাণ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এ ধরনের উঁচু সড়ক হাওড়ের পানি চলাচলে বাধা প্রদান করায় উড়াল সেতু নির্মাণের কথা চিন্তা ভাবনা করছে সরকার।